আলিয়া মাদ্রাসাকে পছন্দ করেন কওমি মাদ্রাসাকে পছন্দ করেন মৌলভী বক্তা হুজুরদেরকে পছন্দ করেন পীরদেরকে পছন্দ করেন ইমামদের পছন্দ করেন হুজুরদের পছন্দ করেন আপনারা অবশ্যই আপনাদের মনের ভিতরে যে ক্ষোভ এই ভিডিওটা দেখলে জন্মাবে সেগুলি আপনারা ব্যক্ত করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ রবের ইসলামিক কিংডমে আমি যেমন একজন মুসলিম স্বাধীন আপনারাও ঠিক নিজ নিজ জায়গায় যারা মুসলমান রয়েছেন মুসলমান শিয়া সুন্নি সালাফি আপনারাও স্বাধীন পলিটিক্স নিয়ে কথা হবে না কিন্তু আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা মূলত এই দুটি মাদ্রাসা ইসলামের সাথে কতটুকু সম্পর্ক রাখে কি রাখে না এগুলি দরকার আদৌ ছিল কি ছিল না আমাদের সন্তানদের এই দুটি মাদ্রাসাতে পড়ানো উচিত কি উচিত না এই মাদ্রাসা থেকে পড়লে একজন কি হয়ে যায় এগুলি আমি আপনাদের সামনে একটু তুলে ধরব ইতিহাসের দৃষ্টিতে এবং আমি মুসলিম হিসেবে আমি আলিয়াতেও পড়েছি খারেজিতেও পড়েছি কমেতেও পড়েছি এবং আমি যে সব জায়গাগুলিতে পড়েছি দারুলোম দেওবানদের দুটি মাদ্রাসার দুয়েটাতে পড়েছি দাউলম দেওবান ওয়াকফ আর পড়েছি আবার ফাতে আল আজহার থেকে পড়েছি আবার সালাফিদের জামিয়া ইসলামিয়া বিল মদিনা মোন্ভারা থেকে পড়েছি এমনকি জামিয়া আবি বা কারাল ইসলামী থেকেও আমি এত বেশি এদের ব্যাপারটি জানি যে আমি আপনাদের যতটুকু তুলে ধরব তাতে বুঝতে পারবেন যে এই কোরআন বোঝার জন্য না আল্লাহ তালার কিংডমে আলিয়া মাদ্রাসার দরকার না কমি মাদ্রাসার দরকার ভারত উপমহাদেশের আলিয়া কমি মাদ্রাসা এবং যারা মৌলবি বক্তা পীর জামানার ইমাম হুজুর এরা সবাই কোরআনের দুশ্মন কেমনে আসুন আমরা একটু জেনে নি রবের ইসলামি কিংডমে মাসজিদ থাকবে ছিল আছে সকল মাসজিদগুলি একটি দিকে রুখ করবে একটি দিকে ডাইরেকশন বানাবে সেই মাসজিদগুলির প্রধান হচ্ছে সেটি মানব সংসদ তিন নম্বর সূরা আল ইমরানের সিয়ানব্বই আয়াতে আল্লাহ ইন্না আউয়াল বাইতিউম বুদি আলী নাস লাল্লাদি বিবাক্ষা মোবারক প্রথম ঘর বানানো হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য যেটি বক্কার সাথে রয়েছে এই ঘরটি মোবারক এবং এই ঘরটি জাহানবাসীদেরকে হিদায়েত করে দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন আপনার আমার উপরে দায়িত্ব আছে দুই নম্বর সুরা আল বাকার একশো ঊনপঞ্চাশ এই আয় দুটির দৃষ্টিতে অমিন হাইতু ও খরাস্তা ফওয়াল্লি ও ঝাঁকা সাতরাল মাসজিদের হারম থেকে তোমরা বের হবে তোমাদের ডাইরেকশন থাকতে হবে মাসজিদুল হারামের পোর্শনস দিকে মাসজিদুল হারামের অংশ যা আমাদের দেশে রয়েছে তিন লক্ষ মতো রয়েছে এই মসজিদ গুলির কিবলা দেখবেন মাসজিদুল হারামের দিকে কিন্তু এই তিন লক্ষ মাসজিদে আবার এক লক্ষ কৌমি মাদ্রাসা আর বিশ হাজারের মতো আলিয়া মাদ্রাসা এগুলি সত্যি কি নিজেদের ডাইরেকশন মাসজিদুল হারামের দিকে করে রেখেছে তো এই দুটি আয়াতের ভিতরে বিশেষ দুটি শব্দ আল্লাহ হোসেন ওয়াইল আল হাকুমের রব্বিক এটি হচ্ছে রবের তোমাদের তোমার রবের পক্ষ থেকে সত্য যে আপনি যেখান থেকে বেরোবেন আপনার ডাইরেকশন মাসজিদুল হারামের সাথে থাকতে হবে তারপরে আল্লাহ বসেন পরের আয়াতে লিয়াল্লা ইয়াকুন আল ইন্নাস আলাইকুম হুজ্জা যেন মানুষের জন্য এ ব্যাপারে কোনো তর্কের অবকাশ না থাকে তাহলে রবের ইসলামী কিংডমে কোরআন রয়েছে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতমাতে হুদাল্লিন্নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে আর প্রথম মার্কাসটি হচ্ছে প্রথম সংসদটি হচ্ছে আলামিন ওই আলামিন সেই সংসদ থেকে এই সংবিধান চলবে চলছেও তাই রবের ইসলামী কিংডম এই সংবিধান চলছে ইচ্ছায় অনিচ্ছায় ওই সংসদ ইচ্ছায় অনিচ্ছায় মানা হচ্ছে এখন আপনাদের দেখতে হবে যে আপনার আমার এলাকাতে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের পাশে কেন মৌলবি সমাজ তারা মাদ্রাসা করল মাসজিদুল হারামের সাথে যদি আপনি একটু সম্পর্ক রাখেন সেখানে কোনো বলাৎকার হয় না কারণ আল্লাহ বলছেন মুবারক তো মুবারক জায়গাতে কোনো বলাৎকার হয় না কোনো ধর্ষণ হয় না জেনা হয় না কিন্তু আমাদের দেশের মাসজিদুল হারামের যে অংশগুলি রয়েছে যে তিন লক্ষ মসজিদগুলি রয়েছে এর আশেপাশে দেখবেন ছোট ছোট মাদ্রাসা করা আছে অথবা এই মসজিদগুলি মসজিদুল হারামের অনুরূপ যখন হয় না তখন সেখানে যত নষ্ট কাজ সব হয় সেখানকার ইমাম সত্য কথা বলতে ভয় পায় সেখানকার পরিচালক যারা রিবা খোর হয় তো কোরআনের বাহাত্তর নম্বর সুরাল আল জিন এর আঠারো নম্বর আয়তে আল্লাহ বলছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লা মাসজিদ আল্লাহ তাল্লার জন্য হতে হবে এখন যদি আপনি দেখেন কোন একটি মসজিদের নাম হানাফি মসজিদ অথবা শাফি মালিকি হাম্বলি মসজিদ অথবা আহলে সুন্নতল জামাতের মসজিদ অথবা সালাফিদের মসজিদ অথবা শিয়াদের মাসজিদ অথবা কাদিয়ানিদের মাসজিদ তো মনে করবেন এগুলি মাসজিদুল হারামের সাথে সম্পর্ক রাখে না কারণ মাসজিদুল হারামের সাথে সম্পর্ক রাখবে ওই মাসজিদ যেগুলি হবে লিল্লা তো লিল্লা যখন একটি মাসজিদ হবে তো এই লিল্লা মাসজিদে যাবে কে আপনি আমি মুসলিম হলে কারণ ছয় নম্বর সুরা আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে আমরা জানবো আমাদের স্পিরিচুয়াল ফাদার উনি কি স্লোগানটি দিচ্ছেন এই কোরআনের ভিতর থেকে কুল তুমি বলে দাও ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রব্বুল আলমিন আল্লাহ রবাহ আলমিনের জন্য তো আপনার জীবন মরণ যখন লিল্লাহ হবে তখন আপনি যাবেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ এখন ধর্মজগতের এই আলিয়া আর কৌমি হুজুরেরা যেসব মাদ্রাসা তৈরি করে যেসব মসজিদ তৈরি করে আবার সেখানে মৌলভী বক্তা হুজুররা জামানার ইমাম পীর ইরা সবাই কি করে সেখানে একশো আট নম্বর সোরা আল কাউসারের দুই নম্বর আয়াতের বিপক্ষে মানুষকে সেখানে দাঁড় করায় একশো আট নম্বর সোরা আল কাউসারের দুই নম্বর আয়াতে কি লিখা ফসল ওয়ান ওয়ানহার তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এবং তোমার কোরবানিও তোমার রবের জন্য এখন এদের মসজিদগুলিতে আপনি দেখেন কি হচ্ছে মসজিদুল হারামে ফজরে দুই রেখাত পড়ানো হচ্ছে জোহরে চার রেখাত আসরে চার রেখাত মগরীবে তিন রেখাত ঈশায় চার রাকাত। রমাদানে সাতাশ রেখাত রাত্রে এর বিপক্ষে এই আলিয়া আর এই কওমি হুজুরেরা বিভিন্নভাবে কখনো প্যান্ডেলের ভিতরে কখনো মসজিদে বসে এরা কি করবে মসজিদুল হারামের বিপরীত কাজ করবে এ ছাড়া আরো কি করবে মসজিদুল হারামের অনুরূপ সালাতে যারা বাধা দিবে আল্লাহ বসেন তাদেরকে আমি দোজকে দিব জামানার ইমাম আজকে হুসাইন মোহাম্মদ সেলিম একটি নতুন সিস্টেমে আমাদের দেশে নামাজ দেখাচ্ছে হানাফি সাফি মালিক এহাম্বলি শিয়া সুন্নি সালাফি এদের আলাদা আলাদা নামাজ রয়েছে কিন্তু আপনাকে মাসজিদুল হারামে যেভাবে যে ভঙ্গিতে যখন যত রাকাত ইমামতের স্থান থেকে পড়ানো হচ্ছে সেটা নিয়ে নেওয়ার জন্য এই কোরআনের দুই নম্বর সুরাল বাখার একশো পঁচিশ নম্বর রাতে বলা হচ্ছে অত্তাখিজম ই মাকাম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নেব তো আমি মুসলিম দুনিয়ার যেখানে থাকি আমার সেখান থেকে নিতে কোনো কষ্ট হচ্ছে না এটা শেখার জন্য কোনো হানাফি নামাজ শিক্ষা সাফি নামাজ শিক্ষা বা কি বলে সব পড়তে হয় না এবার আসুন যারা অনুরূপ করবে না। এবং সেই অনুরূপের বিপক্ষে কোনো নামাজ তৈরি করবে কোরআনের আট নম্বর সুরাল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটি থেকে আমরা জানব এরা দোজকবাসী এখানে দেখেন আল্লাহ তালা বলছেন ওমান ইউজিবহুমুল্লা

কিন্তু মানুষের মধ্যে অধিকরা জানে না কিছুই জানে না ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া এবং তালি ছাড়া আর তো কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও ফাজুকুল আজাব আবি মা কুন্দুক দাগ এখনই এখন আজাবে যারা যাচ্ছে এদের উপরে আল্লাহ তালা লানত পড়ে গেছে লানত পড়ার কারণে আমরা তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের ষাট একষট্টি বাষট্টি তিনটি আয়াত থেকে জানবো যে এই মালুন শ্রেণীর লোক এই লানত প্রাপ্ত লোক আপনার আমার আশেপাশে ভরা আপনি আমি যদি ইচ্ছা করি রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে জীবন কাটানোর তাহলে এই লানতপ্রাপ্ত লোকদের থেকে আপনাকে আমাকে দূরে আস থাকতে হবে দূরে সরে আসতে হবে যত বড় আলিয়া মৌলভী হোক যত বড় কৌমি মৌলভী হোক আপনার ভয় করলে চলবে না

এসব আর আর যাদের মনে রয়েছে শহরে যারা তারা যদি না থামে তাহলে তাদের উপরে তোমাকে চাপিয়ে দেব তারপরে ওদের মধ্যে খুব কম লোকই তোমার কাছে থাকতে পারবে তারাও তো অভিশপ্ত তাই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে ধর পাকড় অসম্মান করা হবে শোচনীয় ভাবে এই তো আল্লাহ তালা সুন্নাত এর আগে যারা ছিল তাদের জন্য এটা বল ছিল আল্লাহ তুমি বদল পাবে না এই ভিডিওটা আসল হচ্ছে এই সুন্নাতুল্লাহকে আমি আমার জীবনে এটি শুরু এটি শেষ এই বিষয়ে এতে আপনি আমি জানতে পারবো যে এই এদেশের ধর্মগুরি গুরু এবং রাজনৈতিক নেতারা আপনাদেরকে দোজকের কেনারায় কিভাবে নিয়ে যাচ্ছে এই আলিয়া আর এই কমি তা এদের সাথে আমার অনেকের কথা হয়েছে এরা আমাকে মারার জন্য অনেক ফন্দি করেছে মুফতি ওয়াক্কাজ যশোরে বাড়ি মনিরাম থানায় আপনারা সবাই তাকে চিনেন মুফতি গুলাম রহমান খুলনাতে থাকেন এবং খুলনার কিছু সালাফিরা আমার বাড়ি পর্যন্ত এসেছে আমাকে মারতে তারপরে আমাকে দুই হাজার সালে জেলে যেতে হয়েছে কারণ তারা দেখেছে যে আমি তাদের ভিতরকার লোক কিন্তু আমি এখন কোরআনের কথা বলাতে তাদের সমস্যা হচ্ছে তাদের ধর্মের প্রবেলাম হয়ে গেছে আলিয়া বলেন কৌমি বলেন আমাদের কেশবপুরের আলিয়া মাদ্রাসার বড় মুফতি অ্যারেঞ্জ করেছে। সবাই চেনেন এখন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতকে মানবে না এই কৌমিরা এবং এই আলিয়ারা এবং এদের সাথে যত রাজনৈতিক নেতা রয়েছে এরা কারণ যদি তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মেনে চলা হয় তাহলে তো এই সমস্ত প্রবলেম থাকে না পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে তো এতগুলি সিলেবাসেরও দরকার পড়ে না আর এতগুলি পলিটিশিয়ান এবং পলিটিক্স পার্টিরও দরকার পড়ে না ধর্মের পার্টি বলেন পলিটিক্স এর নামে পলিটিশিয়ানদের বলেন এখন আসেন তিন নম্বর সুরাতে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহבלিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না মাযহাব মাযাব মাসলাক মাসলাকে বেটে যেও না দলে দলে বিভক্ত হয়ে যেও না এখন যারা যাচ্ছে তাদের পরিচয় এই আয়াতের ভিতরে বলা আছে আকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার তোমরা সবাই তো দোজখের আগুনের কিনারা দাঁড়িয়ে রয়েছে তো আমি এজ এ মুসলিম আমাদের দেশে একটি মুসলিমদের দল রয়েছে সেই দলটির নাম বিএসপি এস বাংলাদেশি সেবা পার্টি আমরা দিন ইসলামকে মেনে চলি এবং মানুষের বানানো যত মাজাব মাসলাক মতবাদ ফলসফা রয়েছে এসব থেকে আমরা হিজরত করেছি আমি জন্মগতভাবে তো হানাফি ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম আমার বাবা ছিলেন মুসলিম কিন্তু তিনি তার ইমানকে গোপন করতেন তিনি ব্রিটিশ মুসলিম ছিলেন ব্রিটিশ বাঙালি ছিলেন যখন আমি বাবার সাথে কথা বলি তখন সেই বাবা আমাকে সব বিস্তারিত বললেন যে কেন তিনি ইমান গোপন করেছিলেন তো আপনি যখনই কোরআনের কথা বলতে চাইবেন তখন আপনার ফ্যামিলিতে শত্রু হবে যদি শত্রু বানাতে চান কোরআনের কথা বলুন দেখবেন শত্রুর অভাব নেই তো আমরা মাইগ্রেশন করেছি হিজরত করেছি কি বঞ্চিত তন্ত্র গণতন্ত্র ডেমোক্রেসি আমাদের দেশে রয়েছে আমি সেদিক তাদের থেকেও আলাদা হয়ে আর যারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে ধর্মগুরু যারা ধার্মিক পীর জামানার ইমাম এদের থেকে আলাদা হয়ে আমি পার্টি হিসেবে দল হিসেবে বিএসপি কে সাপোর্ট করি কারণ তারা এই কোরআন ছাড়া আর কোনো কিছু মানে না এই কোরআন রবের ইসলামিক কিংডমে ইচ্ছায় অনিচ্ছায় কায়েম রয়েছে তিন নম্বর সূরা আল ইমরানের তিরুয়াশি নম্বর আয়াতের দৃষ্টিতে ওলাহ আসলামা মানফিসামা ওয়া কারহান ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে ইচ্ছায় অনিচ্ছায় তো আমি এখন ইচ্ছায় আল্লাহ তালার এই ইসলামকে মেনে চলেছি তাই আল্লাহ তালার ইসলামী কিংডমের আমি একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক পাঁচ দশকের বাংলাদেশে যে জিনিসগুলি আমরা দেখতে যাচ্ছি দেখে আসছি এবং দেখে চলেছি এদেশে তিন লক্ষ মাসজিদ রয়েছে এক লক্ষ কমই মাদ্রাসা আবার বিশ হাজারের কাছাকাছি কি বলে আপনার আলিয়া মাদ্রাসা প্রতি সকল স্থানগুলি থেকে মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান শিয়া এরা একে অপরে কি করছে ডিগ্রি নিচ্ছে কিন্তু সেই ডিগ্রিগুলি মূলত হিংসার ডিগ্রি নিচ্ছে এরা হিংসা ছাড়া আর কিছুই শিখতে পারছে না এই সকল ধর্মের খর বলেন এই সকল ধর্মের মাদ্রাসা বলেন শিয়াদের সুন্নিদের সালাফিদের আরও কাদিয়ানি বলেন বাহাই বলেন অন্য যারা আমাদের দেশে রয়েছে অনেক মাদ্রাসা দেশে রয়েছে অনেক রকমের ইরা কি করছে ইরা এই দেশে যখন মাদ্রাসাগুলি থেকে বেরোয় তখন একটি পাগড়ি এদেরকে পরানো হয় এরা কখনো মুখে বলে না যে আমরা সরকারের পক্ষ থেকে কোনো চাঁদা নিব বা কোনো কিছু নিব কিন্তু এই ধর্মগুরুদের জীবন চলার পথ কখনো বন্ধ হয় না এরা সমানে এই ধর্ম ব্যবসা করেই চলেছে আপনি সমস্ত কোরআন এই কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত পড়বেন কোথাও ধর্ম নিয়ে দিন ইসলাম নিয়ে ব্যবসা তো নিষেধ এমনকি ধর্মজীবীরা যে ধর্মগিরি করে খাচ্ছে সে সম্বন্ধে যে সভা করতে হবে সমিতি করতে হবে প্যান্ডেল তৈরি করতে হবে মানুষকে জমা করে সেখানে ওয়াজ মাহফিল করতে হবে এই ধরনের কোনো কথা কোরআন বলবে না কারণ প্রত্যেকটি নবী এবং রাসুলের চরিত্র যখন কোরআন থেকে দেখবেন দেখতে পাবেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে একটি বিষয় বলে শেষ করেছেন একটি আয়াত বলে শেষ করেছেন কোরআনের সবচেয়ে বড় আয়াত দুই নম্বর সুরান বা করার দুশো নম্বর আয়াত এর থেকে বড় আয়াত আর নেই সেটিও বলতে আপনার পাঁচ মিনিট লাগবে না তো একজন একটি প্রশ্ন করেছে নবী এবং রাসুল উত্তর দিয়েছে নবীদের কাজ হালাল হারামের উত্তর দেওয়া কোরআন থেকে আর রাসুলদের কাজ হচ্ছে কোরআন প্রচার করা কিন্তু কোথাও দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বলে যে দুটো টাকা নেবেন এ ধরনের ক্যারেক্টার কোন নবী রাসুলদের কোরআনে নেই এখন যারা করছেন এই ধর্মকে পুঁজি করে পারিশ্রমিক নিচ্ছেন ইরা মারাত্মক পাপের কাজ করছেন কারণ কোরআনের আসানুল হাদিস কখনো আপনাকে এই অনুমতি দিবে না যে আপনি মানুষের সামনে এটি বয়ান করে টাকা নেন বরং যারা নিচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা আগুনখোর বক্তা এরা আগুনখোর মৌলভী হুজুর জামানার ইমাম ইরা সবাই ধর্মের কাহিনী করে কোরআনের আয়াত আয়াতের বিনিময় মানুষকে তো ডাকছে কোরআনের মাহফিলের নাম নিয়ে লক্ষ লক্ষ মানুষ আসছে সেখানে কিছু হলি কোরআনের দু একটা আয়াত বলে বা দুই চার দশটা বলে আর বাকিটা তাদের নিজস্ব গার্বেজ যে বয়ান সেগুলি থাকে এখন সালাফি যদি কেউ হয় তাহলে সে তার মতবাদ ইস্টাবলিশ করবে সুন্নি যদি হয় সে তার মতবাদ ইস্টাবলিশ করবে শিয়া যদি হয় সে তার মতবাদ ইস্টাবলিশ করবে এটি আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ভারত উপমহাদেশে এখন একটু চিন্তা করুন ডেমোক্রেসি এটি গ্রিক থেকে জন্ম লাভ করেছে তারপরে সমগ্র ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এবং এশিয়ার আর আফ্রিকার বিভিন্ন দেশে এটি বিস্তার লাভ করেছে বিজ্ঞান প্রযুক্তি চরম বিকাশে ইউরোপে শিল্প বিপ্লব হয় এটি আমরা ইতিহাস থেকে জানি এই শিল্প বিপ্লবে ইউরোপিয়ান দেশগুলির বিশেষ উন্নতি করার শিল্পজাত দ্রব্যগুলি বাজারজাত করার জন্য ইউরোপিয়ান দেশগুলি সাম্রাজ্য বিস্তারে পাল্লা দিতে যায় আর অনুন্নত দেশগুলি একের পর এক ইউরোপিয়ান দেশগুলি ছলে বলে কৌশলে যুদ্ধ এবং বিগ্রহের মাধ্যমে দখল করে নিতে থাকে এটি ইউরোপিয়ান দেশগুলির ইতিহাস আমরা জানি আমাদের দেশও একসময় ব্রিটিশদের গুলাম ছিল এখনো রয়েছে কিন্তু প্রকাশ্য আর অপ ইউরোপিয়ান দেশগুলি সাম্রাজ্য স্থাপনে তাদের নিজেদের স্বার্থের জন্য এরা কি করতো যুদ্ধ করত। ঠিক এই দেশগুলির সাম্রাজ্য বিস্তারে প্রবল আকাঙ্ক্ষা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে এই যুদ্ধে ইংরেজ কূটনৈতিকবিদ যারা ছিল তাদের চিরাচরিত রাজনৈতিক নীতি অনুসারে তারা কি করলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্যবহার করে তুর্কির খলিফার প্রাদেশিক আমিরদের অঞ্চলভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করে দেওয়ার একটি প্রলোভন মুসলিম খিলাফতে মানে তারা কি করলো যুক্ত করলো এরপরে কি হল এই তার খলিফাদের সাথে যুক্ত হয়ে গোপনে চুক্তি করে সেই চুক্তি হল একটি এই যে যুদ্ধ এই উনিশশো চোদ্দ সালের প্রথম বিশ্বযুদ্ধ জার্মান এবং তার্কিশ খিলাফাতে সহযোগিতা না করায় তার্কিশ খিলাফার টুকরো টুকরো হয়ে গেল এবং প্রাদেশিক যে আমির আমিরদের সহযোগিতায় তার্কিশ খিলাফাত ভেঙ্গে কি হলো পঞ্চাশটির বেশি রাষ্ট্র বিভক্ত হয়ে গেল এই সকল অপকাজের মূল হতা কে ছিলেন ইংরেজদের ফরেন মিনিস্টার বালফুর এই যুদ্ধে পরাস্ত তার্কিশ ভুক্ত দেশগুলি ইউরোপিয়ানরা নিজেদের মধ্যে ভাগ বাটরা করে নিল আমরা কিন্তু সবাই জানি যে উনিশশো সালের পূর্বে সৌদি আরব নামে কোনো দেশ ছিল না জাজিরাতুল আরব সবাই বলতো আর দে বলতো এবার কি হলো মিশরের পতনের সময় একজন ইংরেজ পন্ডিত তিনি একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটি কি কোরআনুল মাজিদ যতদিন মুসলিমদের হাতে থাকবে ততদিন মুসলিমদের কবজায় রাখা বাস্তবে সম্ভব হবে না যদিও সাময়িকভাবে তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব এই সময় ডান নামের কূটনীতিবিদ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের মাথায় তুলে নিলেন এবং ইংলিশ সাম্রাজ্যের প্রধানমন্ত্রী তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। অতীতে ইসলাম বিস্তারে প্রাথমিক যুগ হতে ইহুদি এবং খ্রিস্টান যারা ইসলামিক শাসন ব্যবস্থা ওনারা কি করলেন বাঞ্চাল করে দিলেন এর জন্য নানাবিধ ষড়যন্ত্র তাদের করতে হয়েছে আবার বিগ্রহ করতে হয়েছে কিন্তু তারা মুসলিমদের যুক্তির এই যে যুক্তি যখন মুসলিমরা দেওয়া শুরু করে এই যুক্তির সাথে তারা পেরে উঠত মধ্যযুগে কি হলো মধ্যযুগের মধ্যে প্রাচ্যের বিভিন্ন গির্জার পাদ্রীদের বার্ষিক সম্মেলনে জাবায়র নামক পাদরি সভাপতি হন এবং সভাপতির ভাষণে তিনি বলেন মুসলিমদের সাথে আমরা কখনো জয়লাভ করতে পারব না তাই আমরা পলিসি নিয়েছি, তাদের নিজেদের মধ্যে ঝগড়া এবং বিভেদ লাগিয়ে দেব আমাদের কামিয়াবির একটাই পথ এছাড়া আর কোনো পথ নেই এখন জানা দরকার এই মারাত্মক পলিসি সেটি কি এবং কোথা কিভাবে এই পলিসি হয় এটি আসুন আমরা একটু জেনে নিই একটা জাতির শিক্ষানীতি এবং ব্যবস্থার ব্যবস্থাপনা যেটি এটি যদি দূষিত করে দেওয়া যায় তাহলে সেই জাতুর জাতির কি হয় মেরুদণ্ড ভেঙে যায় আমরা কিন্তু সবাই জানি ছোটবেলায় পড়েছি শিক্ষায় জাতির মেরুদণ্ড যদিও কথাটি ঠিক না কথাটি হতে হবে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড তো এখন বালফুরের কি হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি এতে সে মুসলিম খিলাফত শেষ করে দিল আমরা কিন্তু এটি আজ আমাদের দেশের কিন্তু ঠিক তাই করে যাচ্ছে দুই হাজার একুশ সাল আজ বিগত একটি যুগ থেকে সেই হচ্ছে শিক্ষানীতি আমাদের দেশে টোটালি একেবারে জিরোতে এসে গেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে মুসলিম খিলাফত এবার জাতীয়তাবাদ এবং আঞ্চলিকতাবাদে পঞ্চাশটিরও বেশি রাজ্য প্রতিষ্ঠিত হয়ে হয়ে গেল আরবদের আমরা জানি কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন এসব দেশগুলি সব আলাদা আলাদা হয়ে গেল এখন এই যে কাজ যিনি করলেন শিক্ষানীতি দূষিত করার জন্য ইংরেজ মন্ত্রী যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটি গ্রহণ করে প্রথমে শিক্ষা বিভাগকে তিনি কি করলেন দুই ভাগে বিভক্ত করলেন একটি হচ্ছে সাধারণ শিক্ষা আর একটি হচ্ছে ধর্মীয় ধর্মীয় শিক্ষা। শিক্ষা শিক্ষা সাধারণ ব্যবস্থা ব্যবস্থা এটি থেকে একেবারে আলাদা প্রথমে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং সকল বিদ্যালয়গুলিতে যে সকল ছাত্র ছাত্রীরা বের হলো তারা সবাই সরকারি চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যেতে ঢুকে পড়ে এবং সুন্দরভাবে তারা আর্থিক ব্যবস্থা অর্জনে সক্ষম হয় তাদের মেধা ধুলাই করে এমন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করা হয় যে তারা ইসলামিক শিক্ষায় যে মুসলিম জাতির পতনের মূল কারণ তা বুঝে নিল তারা ইংরেজদের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য মতে কিছুটা বুঝতে পারলো বুঝলে এখন তো লাভ নেই আর তারা কি করলো এখন নিজেরা ভোগ তাই মেতে ওঠার কারণে নিজেদের মূলনীতি ভুলে আধুনিক সভ্যতায় তারা ডুবে গেল এবং সেই স্রোতে সেই ফ্লডে তারা ভেসে গেল আজ পর্যন্ত ভেসে গেছে অপরদিকে মুসলিম যারা তারা ধর্মীয় বিষয়েও যে তারা বেশি গুরুত্ব দিচ্ছে না তার প্রমাণ করার জন্য এই যে আমাদের ব্রিটিশের যে যুগ আমাদের অঞ্চলে তখন আস্তে আস্তে কি করলো তারা গোড়া মুসলিমদের উদ্ভুত করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে দেওয়া শুরু করলো এবং যত মুসলমানদের রাষ্ট্র ছিল সে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে তারা দুভাগ করে দিল এই দুই ভাগ করে দেওয়ার পরে শিক্ষায় কিভাবে উন্নতি করা যায় সেজন্য বেশি জোর দিল জেনারেল শিক্ষায় শিক্ষার দিকে মাদ্রাসা শিক্ষার দিকে আর তাদের কোনো অত বেশি ঝোঁক না এবং তাদেরকে ব্রেন ওয়াশ কি করালো যে সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ধর্মের এখানে খরচ করা ঠিক না তো কিছু লোকেরা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে কারণ মিডিয়া যেদিকে কথা বলে মানুষ সেদিকে যায় এবার কি হলো খ্রিস্টানরা যা যার অধিকৃত মুসলিম রাজ্যে মুসলিমদের ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তৈরি করলো মাদ্রাসা তারা তৈরি করলো ইংরেজরা এই উপমহাদেশে ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি মালয়েশিয়াতেও মিশরেও এমনকি আলজেরিয়া এবং ইন্দোনেশিয়া এসব জায়গায় মাদ্রাসা মাদ্রাসা তৈরি হয়ে গেল এখন ইসলামের না ফেরকার তারা চিন্তা ভাবনা করে এবার শিয়াদের জায়গায় শিয়া মাদ্রাসা সুন্নিদের জায়গায় সুন্নি মাদ্রাসা সালাফিদের জায়গায় সালাফি মাদ্রাসা তারা তৈরি করে দিল ইংরেজ অধিকৃত এই উপমহাদেশের বড় লর্ড মিস্টার ওয়ারেন হোস্টিন সতেরোশো আশি সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন এই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়ার জন্য খ্রিস্টান পন্ডিতরা সম্মিলিত বহু গবেষণা করে আর একটি নতুন ইসলাম তারা দাঁড় করানোর জন্য সিলেবাস তৈরি করে বাহ্যিক দৃষ্টিতে তো ইসলামের নাম থাকবে কিন্তু এই ইসলাম আল্লাহ এবং তার নবিরাসুল যে প্রচার করেছেন কোরআনের মাধ্যম দিয়ে সেটি না এর বিপরীত এই বিপরীতমুখী ইসলাম শিক্ষা দিতে কি কি বিষয়ে কেমন করে শিক্ষা দিতে হবে এক কথায় সিলেবাস এবং কি কি কারিকুলামে এদেরকে আয়াতে আনতে হবে কি কি কারিকুলাম নির্ধারণ ও স্থির করে মুসলমান সন্তানদেরকে শিক্ষা দিতে হবে সেটি তারা ফাইনাল করল ওই খ্রিস্টান পন্ডিতরা ওই সিলেবাস এবং কারি কোলামকে সামনে রেখে আজ কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা চলছে এরা এবার আস্তে আস্তে কি হলো আল্লাহ সার্বমত্ব শিক্ষা এখন চলে গেল ডেমোক্রেসির সাথে রাজতন্ত্রের সাথে প্রজাতন্ত্রের সাথে ইংরেজ শাসক এরা এখন খুশিতে লাফালাফি শুরু করলে এবং দেখলো যে আমাদের যে প্রচেষ্টা সেটি আমরা কার্যকরী করতে পেরেছি এখন আর কোনো সমস্যা নেই তো সমষ্টিগত এবং জাতিগত বিষয়গুলি ইংরেজরা বাদ দিয়ে অতি সাধারণ বিষয়গুলির গুরুত্ব প্রদান তারা শিক্ষা দিল সুনত নামাজ পড়তে হবে নফল রোজা রাখতে হবে দাড়ি লম্বা রাখতে হবে পাগড়ি পরতে হবে অজুর মশলা জানতে হবে গোসলের মশলা জানতে হবে টয়লেটের দোয়া শিখতে হবে ঋণ পরিশোধের দোয়া শিখতে হবে হাইজ নিফাজের মশলা মাসাইল জানতে হবে এভাবে হাজার রকমের বিষয়গুলোকে তারা ইসলামের অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে স্থান দিল এটি আর চলছে আজ আমরা দেখতে পাচ্ছি মাঝাব ভিত্তিক এবং ফিরকার মতভেদ আর বিতর্কিত বিষয়গুলি সিলেবাসে গুরুত্বপূর্ণ স্থান পেল তাদের উদ্দেশ্য তাদের সিলেবাসের শিক্ষায় শিক্ষিত আলেমরা ওগুলি নিয়ে নিজেদের মধ্যে বাস করবে তর্কাতর্কি করবে মারামারি করবে আর ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মনোবল নিয়ে ঝাঁপিয়ে তারা আর পড়তে পারবে না আবার তাস পন্থী যারা তাদের নিয়ে তারা মোটেই ব্যস্ত ছিল না বরং তরিকাত পন্থীদের উৎসাহ তারা জুগাতে লাগলো কারণ তারা জানতো এই দলটি মসজিদ এবং খানকা আর এই মাদ্রাসা এর ভিতরে ছাড়া আর দূরে এরা যাবে না এই চার দেওয়ালের মধ্যে এরা চিরকাল আবদ্ধ থাকবে আর ইংরেজদের কোনো সমস্যা হবে না সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন মোতাবেক চলছে কি চলছে না সেটি কিন্তু এই খানকাওয়ালাদের সমস্যা ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের আইন ভারত কোনো মাথা ব্যথা থাকলো না সেটি উলামায় দেওবান বলেন এবং উলামায়ে কি বলে কলকাতা বলেন দেওবান কাসিম নানুতবি সাহেব তিনি করতে পেরেছিলেন ইংরেজদের সাপোর্ট পেয়ে নইলে তো সম্ভবই ছিল না তো ভারতবর্ষে ব্রিটিশদের সত্র ছায় কি হলো এই দেওবান বেরেলি কাদিয়ান, নিজামুদ্দিন দাতানগর লাহোর খাজানগর আজমের সাহারানপুর ঢাবেল থানাবন, পলাশী সহ আরো অনেক স্থান থেকে জাহিরি বাতিনি তাবলিগি দেওবান্দি বেরেলি বেরেলভি খানকাই আলিয়া খারেজি মাজারি কাদিয়ানি আহলে আদিস আহেলে তাহেলে সুন্নাত বাহাই মির্জা মতবাদ জন্ম নিয়ে মুসলিম সমাজ ভেঙ্গে ইংরেজদের অধীনে চলে গেল এবং মুসলিমরা চিরকালের জন্য কি হয়ে গেল পঙ্গু হয়ে গেল এখন মুসলিমরা আর মুসলিম থাকলো না এরা কেউ মুসলমান শিয়া হয়ে গেল কেউ মুসলমান সালাফি হয়ে গেল কেউ মুসলমান সুন্নি হয়ে গেল আবার এদের ভিতরে একের পর এক দল হতেই থাকলো ফাইনালে আমরা যদি একটু দেখি যে এই যে যেখান থেকে আমিও পড়েছি এবার শিয়া সুন্নি এবং সালাফিরা ইরা একে অপরকে কাফের ফতোয়া দেওয়া শুরু করলো যা আজও রয়েছে শিয়ারা সুন্নিদেরকে দেখতে পারে না সুনি সুন্নিরা দেখতে পারে না সালাফিদেরকে হানাফি হাম্বোলি শাফি মালিকি আহলে আদিস আহলে তরিকত হকিকত চিস্তিয়া নকশবন্দিয়া দেওবন্দিয়া মাজার পূজারী পীর পূজারীরা সবাই এখন একে অপরের পিছনে লেগে গেল আদা জল খেয়ে এবার আমরা দেখি যে এরা মূলত এদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যগুলি এরা ঠিকই বাস্তবে রূপ দিয়ে উনিশশো সালে এরা চলে গেল কিন্তু আজ দুই সাল এই আলিয়া মাদ্রাসা থেকে পড়ে আর এই কৌমি মাদ্রাসা থেকে পড়ে আলিয়া মাদ্রাসার ছেলেরা বেশি হয়ে গেল জামাত শিবির আর কৌমি মাদ্রাসা ছেলেরা হয়ে গেল আপনার হেফাজত এরা একে অপরকে দেখতে পারে না যেটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে কলকাতায় আবার যখন উনিশশো সালে পাকিস্তান হয়ে গেল তখন ঢাকা বকশি বাজারে চলে আসলো কলকাতা আলিয়ার এখন শিক্ষা ব্যবস্থা সিলেবাস যেন একটু রদবদল না হয় তার জন্য তারা প্রথম অধ্যক্ষ পদে নিয়োজিত হলো ডক্টর এ স্প্রিঞ্জার এম এটা সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত একশো বছর একাধিক একাধিক্রমে ছাব্বিশ জন খ্রিস্টান পণ্ডিত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কোনোভাবে যেন কোরআন প্রবেশ না করতে পারে মুসলিমদের ইসলাম শিক্ষা দিয়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে বাদ দেওয়া এটি তাদের উদ্দেশ্য ছিল যার জন্য কাউকে বুঝতে দিল না এবং একশো বছর থাকলো এদের কি বলে আপনার প্রিন্সিপাল এরপরে দেওবান্দি কওমি পদ্ধতি তারা আলিয়া পন্থীদেরকে পছন্দ করা শুরু করল না কারণ একদল ইংরেজ তাদের কাছে যে এদের বিরুদ্ধে বলে আর একদল ইংরেজ এদের কাছে এসে ওদের বিরুদ্ধে বলে তো দুইশো বছরের রাজত্বের একশো ছেচল্লিশ বছর তাদের তৈরি ইসলাম শিক্ষা দেওয়ার পর এই যে ছাব্বিশ নম্বর নাসারা অধ্যক্ষ মিস্টার আলেকজান্ডার হ্যামিলটন হার্টি উনিশশো সালে অধ্যক্ষ পদ কামাল উদ্দিন আহমদ এম এ আই এর হাতে ছেড়ে দেন ভারতে নতুন ইসলাম প্রতিষ্ঠিত করে লাভবান হয়ে উপমহাদেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলিতে সভ্য পাশ্চাত্যবাসীরা শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তাদের ইসলাম শিক্ষা তারা দিতে থাকে যেভাবে তারা দিয়ে গেছে এ সকল মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য ইংরেজরা ব্রিটেনে মাটির তলায় খ্রিস্টানদের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে শিখানোতে ইংরেজরা ইংরেজ তৈরি ইসলাম শিক্ষা করে সমস্ত মুসলিম জগতে ঢুকে ইসলাম শিক্ষা দিয়ে মুসলিমদের প্রকৃত ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং নানা দলে বিভক্ত করে আত্মকল লিপ্ত করে দেয় দেওবন্দি মতবাদের তাবলিগি জামাত আশি বছরে বেশি সময় ধরে মুসলমানদের ধর্ম শিক্ষা দেয় এ শিক্ষার কোনো রাজনীতি নেই বললেই চলে এরা মাটির তলের কথা বলে মাটির উপরের কথা এরা কখনো বলতে চায় না অর্থনীতি এদের নাই তাবলিগি জামাতে শুধু ইসলামের গৌণ বিষয়গুলি স্থান পেয়েছে আর এটি আশি বছরের পর যে দুই সালে ঢাকার টঙ্গি বিশ্ব ইজতেমাতে তাবলিগি জামাতের সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মাঝে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেটি বাংলাদেশ আওয়ামী লীগের যুগে তা আমরা যারা রবের ইসলামী কিংডমের মুসলিম রয়েছি দেখে নিয়েছি সমস্ত মুসলিম জগতে ইংরেজ কর্তৃক প্রচালিত ইসলাম প্রতিষ্ঠিত করে মুসলিম জাতিকে আল্লাহর দাসত্ব হতে সরাই এনে আল্লাহ সার্বভৌত এবং আল্লাহ প্রদত্ত বিধান কানুন হতে সরিয়ে তারা কি করলো ডেমোক্রেসি শৃঙ্খলায় আবদ্ধ করে দিল আর মূল ইসলাম থেকে মুসলিমদেরকে দূর করে নিয়ে যাওয়া হলো এবার গজালো শিয়া সুন্নি সালাফি মুসলমান তাই আজ মুসলমান জাতি সুন্নি হোক শিয়া হোক সালাফি হোক আরব হোক অনারব হোক নাসারা ইহুদিদের পায়ের তলে তারা থেকে জীবন কাটাচ্ছে বরঞ্চ মুর্শিক জাতিতে তারা পরিগণ গণিত অলরেডি হয়ে গেছে এমন কি তাদের কালচারকে আপনানোর জন্য আল্লাহ একান্ন নম্বর সুরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে যে বলেছে অমা খালাক্তুল জিন্না আল ইনসা ইল্লা আলী জিন এবং ইনসানকে আল্লাহ বসেন আমি সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য এখন মুসলমান শিয়া সুন্নি সালাফি যে যে দেশেই বসবাস করছে দেখবেন ডেমোক্রেসি দেশ নইলে রাজতন্ত্র এরা সবাই মূলত আমেরিকা ইসরায়েলের গুলাম হিসেবে জীবন কাটাচ্ছে ইউরোপিয়ানদের আন্ডারে থেকে এরা জীবন কাটাচ্ছে এরা মূলত আজ এই রফবানীর শাসন ব্যবস্থা বাদ দিয়ে এরা ডেমোক্রেসি শাসন ব্যবস্থা মেনে তাদের দলেই সামিল হয়ে গেছে আমরা যদি পাঁচ নম্বর আল মায়েদার একান্ন নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বোসিন আইয়ো আল্লাহ আমানু আহ মানুহ লাস্ট আত্তাখিজুলিয়াহু দাবানসর আউলিয়া বাদু মাউলিয়াওবাদ অমায়েতা ওয়াল্লাহ মিনকুম ফাইন হুম ইন হুম ইন আল্লাহ লাহেদিন কমাস জ অলিন আল্লাহ তো নিষেধ করেছেন এদের সাথে বন্ধুত্ব করতে আজ বিশ্বাস করেন বাংলাদেশের এই পঞ্চাশ বছর পূর্তিতে ভারত থেকে নরেন্দ্র মোদীকে আনার জন্য কত খড় সরকার যদিও জনগণ চাচ্ছে না কিন্তু তাদের এত খুশি এই কয়েকজন ব্যক্তির এই যে আবুল মাল আবুল মুহিত এ বেচারাকে অনেকের রাবিশ মন্ত্রী কি বলে উপাধি দিয়েছে তার ভাই যে সব কথা বলে একজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে সেগুলে শুনলে শুধু বোঝা যায় যে এই লোকটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়ার দালালি করে এই দেশে বসে তো এইভাবে ইংরেজদের কবজায় মানুষ চলে যাচ্ছে শেখ হাসিনার ছেলে বিয়ে করেছে একজন খ্রিস্টান মেয়েকে আর শেখ হাসিনা সাহেবা সংসদে বসে বসছেন আহ কিতাব বিয়ে করেছে এই ধরনের কথা কেন বলেন কারণ আলিয়া এবং কওমির উলামারা তাকে শিক্ষা দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানীরা হচ্ছে আহলে কিতাব কোনো দিন কোন ইহুদি খ্রিস্টানদের কাছে আপনি জিজ্ঞেস করেন এরা কখনো বলবে না এরা আহলে কিতাব কিন্তু আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখেনি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ দিয়ে এখানে বলেছেন সেটা হচ্ছে আল্লা বলছেন তারা কাফের যারা বলে যে আল্লাহ তিনজনের একজন এখন আল্লাহ বলছেন যে কাফের আর আপনি বলছেন আহলে কিতাব তো এটি তো দুটি দুই ধরনের কথা এই ধরনের আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে তো শিক্ষা দিচ্ছেন না তারপরেও আপনি কেন বলছেন সেটি জানি না লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসসানাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম পাঁচ নম্বর সূরা আল মায়দা ৭৩ নম্বর আয়াত পাতে এমন কথা বলার কারণে আল্লাহ বলেন আমি শাস্তি দেব খ্রিস্টানদের থেকে তারাও তো কাফেরদের পরিচয় দেয় যারা বলে আল্লাহ তো তিনজনের মধ্যে তৃতীয়জন অথচ ইলা বলতে একজন ছাড়া আর তো কেউ নেই তারা যদি ক্ষান্ত না হয় যা তারা করছে তা থেকে সে জন্য তাদের মধ্যে যারা অবাধ্য কাফির তারা তো নিদারুণ যন্ত্রণাদায়ক সাজায় ভুগবে তো এখন চিন্তা করে দেখুন এই সিলেবাস অনুযায়ী যারা আলিয়া থেকে পড়ে যাচ্ছে তারা তো সরকারি চাকরি পাচ্ছে কিন্তু যারা কমই মাদ্রাসা থেকে পড়ছে তারা আর সরকারি চাকুরির ধারে কাছেও যাচ্ছে না কারণ সেই উপযুক্ত তারা হয়ে উঠছে উঠতে পারছে না এরা কি করছে এই মুসলমান সমাজ সুন্নি শিয়া সালাফিরা কবর জিয়ারাত করাকে মিলাদ কেয়াম করাকে হালকায় জিকির করাকে এগুলি প্রাধান্য দিচ্ছে তারা অর্থ বুঝে কোরআন মুখস্থ করতে তারা চায় না কিন্তু আরবিতে মুখস্থ করে কোরআন খতম দিয়ে সবিনা খতম আবার মৃত্যু চার দিন পরে মিলাদ পড়ানো চল্লিশ দিন পরে মিলাদ মাহফিল করা মাসজিদ ইমামতি মোয়াজিনী করে টাকা পয়সা নেওয়া সবে বরাত উদযাপন করা করা আবার পীর মুড়ি দিয়ে সব কাজগুলিতে ব্যস্ত হয়ে গেছে জানে না যে রবের কিংডমে যারা মেনে চলে তাদের ইমান থাকে না আর এই শিক্ষাগুলি এরা কি করছে পীরের ছেলে বংশানুক্রমে পীর সেজে ধর্ম ব্যবসা করে যাচ্ছে হুজুরের ছেলে হুজুর আমাদের দেশে শাইকুল হাদিস আজিজুল হক সাহেবের ছেলে আজ মামুনুল হক সাহেব তিনি তার জায়গায় বসে আছেন শ্যাপলা চত্বরের খুনি আল্লামা শফি শফিউজুরের ছেলে কি বলে আপনার আনাস মাদানি সেই জায়গায় বসার চেষ্টায় আছেন খতিব ওবায়দুল হক সাহেবের ছেলে সেই জায়গায় বসার চেষ্টায় আছেন চর্মনার পীর সাহেবের ছেলে ঠিক সেই জায়গায় দখল করার চেষ্টা আছে দুই বাংলার ফুরফুরার পীর দেখবেন পীরের ছেলে পীর তার ছেলে পীর জনপুরও তাই আটরসিও তাই ট্যাকে তাই চন্দ্রপাড়াও তাই মাইস ভান্ডারও তাই শশ্বিনাও তাই চরমনায় তো সেটি দেখা যাচ্ছে তো শত শত স্থান এই দুই বাংলাতে রয়েছে বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় এদের কাছে বিশেষ দুইটি রেওয়ায়ত হল এই যে পীর ফকির গ্রুপ এরা বলবে আব্বা হজুর কিবলা বলেছেন অথবা দাদা হুজুর কিবলা বলেছেন আমি তো ছোটবেলায় ফুরফুরাতে ছিলাম তাদের কথাই কথায় দাদা এই বলেছেন আবার তাবলিগি জামাতের ডায়লগ হচ্ছে মুরব্বীরা ফরমায়েছেন দেওয়ানবাগি এবং কুতুবাগিদের ডায়লগ হলো স্বপ্নে পেয়েছেন আবার জামানার ইমাম হুসেন মোহাম্মদ সেলিম বলছেন যে এর পূর্বে জামানার ইমাম যিনি মৃত হয়ে গেছেন তিনি বলেছেন তো ধর্মের কাহিন বক্তা বলেন ফাদার বলেন সন্ন্যাসী বলেন ভিক্ষুক বলেন মোল্লা রাব্বি পুরোহিত এদের কাছে কি রয়েছে গলার সুর বিভিন্ন ডায়লগ ইচ্ছা কাহিনী বিভিন্ন অঙ্গভঙ্গি বিভিন্ন পোশাক এবং মন্ত্র আর কিছু অজিফা ডেমোক্রেসি রূপ শাসন ব্যবস্থা এই সমস্ত অন কাজে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সমর্থন দিয়ে যাচ্ছে কমিরা সরাসরি হাসিনা সাহেবাকে বলছেন যে কমি জননী তার জন্য শুক্রানা মাহফিল তো এই যে ফ্যাব্রিকেটেড ইসলাম এবং শিয়া সুন্নি সালাফি বক্তা হুজুর শেখ এবং ইমাম দল ইরাকি কি করছে এগুলিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে তারা মেনে চলেছে এই আলিয়া মাদ্রাসা থেকে যদি আমরা একটু দেখি কিছু লোকের কথা হলো যে যে দুটি মাদ্রাসা শিক্ষা ধার ধারার যে উদ্ভব ভারতীয় উপমহাদেশে একটি আলিয়া আর একটি কওমি তো আলিয়া পদ্ধতি তো চালু হয়েছে সতেরোশো সালে আর কমে শিক্ষা পদ্ধতি প্রবর্তিত হয়েছে আঠারোশো ছেষট্টি সালে প্রায় একশো বছরের পর তাও দেওবান দে আলিয়া মাদ্রাসাগুলো শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবকাঠামোর খরচ এগুলি সব সরকার বহন করে সরকারি কোষাগার থেকে আসে দেওবান মাদ্রাসা এবং তার যত সিলসিলাওয়ার মাদ্রাসা রয়েছে পাকিস্তানে আফগানিস্তানে ভারতে এবং বাংলাদেশে নেপালে শ্রীলঙ্কায় এরা রাষ্ট্রীয় সাহায্য নিতে চায় না আবার যখন পায় ছাড়তেও চায় না এরা একসময় কিন্তু বিনয় সহকারে ফিরে দিয়েছে আবার দেওবন্দের যখন সৎসালা হয় একশো বছর পূর্তিতে আমি তখন দেওবন্দে শিখানে ইন্দ্রা গান্ধী আট লক্ষ টাকা দেয় সেই টাকা দিয়ে রওয়াকে খালে দে টয়লেট তৈরি করায় তার ভিতরে একটি টয়লেট আমার কবজাও ছিল আমি রওয়াকে খালেদের নয় নম্বর রুমে ছিলাম উনিশশো সালে ভারত বিভক্তির পর কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় বক্সিবাজারে এটা স্থান হয় আর দেওবান মাদ্রাসা তার অঙ্গ চলে আসে কোথায় হাঁটা জারিতে এশিয়া আফ্রিকা কানাডা ইংল্যান্ড সহ ইউরোপের এবং অস্ট্রেলিয়ার এমনকি বিশ্বের প্রায় দেশে যেখানে ইন্ডিয়ানরা চলে গেছে তারা এই দেওবান্দি মতবাদটি অবশ্যই প্রচার করার জন্য ছোট ছোট মাদ্রাসা করেছে দাউলুম জাকারিয়া লন্ডনে রয়েছে এখন আলিয়ারা এটা পারেনি আমাদের দেশের আলিয়ার যে ছাত্রগুলি তাদের আমরা একটু দেখি তাদের তারা আলিয়া মাদ্রাসায় পড়ে কোথায় কোথায় পৌঁছেছে যেমন মোহাম্মদ আকরাম খা বিলায়ত হোসাইন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চিফ মিনিস্টার হোসেন শহীদ সরওয়ার্দি প্রধানমন্ত্রী আতাউর রহমান খান বিজ্ঞানী ডক্টর কুদরতে খুদা আইন বিশেষজ্ঞ ব্যারেস্টার সৈয়দ আমির আলী প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মাওলানা খান অধ্যাপক আফ আখতার ফারুক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সাবেক চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি ইনারা সব আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবার আসুন ভারত উপমহাদেশ এবং বাংলাদেশের যারা কওমি ছাত্র সাইয়েদ আবুল হাসান আলী নাজবি পাকিস্তানের মুফতি মাহমুদ আল্লামা মুফতি মোহাম্মদ শফি আল্লামা সৈয়দ হুসেন আহমদ মাদানী উবাইদুল্লাহ সিন্দি হাকিমুল আশাফ আলী থানবি আনু কাশ্মীরি ইদরিস কান্দেলি শাবির আহমদ ওসমানি, মঞ্জুর নৌমানি কারি তৈয়ব সাহেব আল্লামা ইউসুফ বেনি শামসুল হক ফরিদপুরি খতিব উবায়দুল হক জালালাবাদী আব্দুল করিম শাহেক কৌডিয়া আল্লামা তাকি ওসমানী মৌলানা আথার আলী খতিব আজম মৌলানা সিদ্দিক আহমদ মোহাম্মদুল্লাহ হাফেজ হজুর শাইখুল হাদিস আইজুল হক মুফতি ফজলুল হক আমিনি আল্লামা আহমদ শফি পীর সাহেব চর্মনাই ইনারা সবাই দারুলম দেওবানদের এই দেওবান্দি মতবাদের এগুলি আমরা দেখতে পাচ্ছি এখন আলিয়া মাদ্রাসার যে সিলেবাস সেখানে এই কোরআনের পাশাপাশি যে গ্রন্থগুলি পড়ানো হয় এবং যে বিষয়গুলি হাদিস পড়ানো হয় আকায়েত পড়ানো হয় ফিকা পড়ানো হয় আর আল্লুগাতুল আরাবিয়াতুল ইতেসালিয়া পড়ানো হয় কাওয়ায়দুল লুগাতুল আরাবিয়া পড়ানো হয় ইসলামের ইতিহাস পড়ানো হয় বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্যারিয়ার শিক্ষা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি গণিত কৃষি বিজ্ঞান শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এগুলি শিক্ষা দেওয়া হয় বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান রচনা সম্বার এগুলি আলিয়া মাদ্রাসার সিলেবাস আবার যদি আপনি আমি একটু দেখি কমি মাদ্রাসাতে যে জিনিসগুলি শিক্ষা দেওয়া হয় সেগুলি বিভিন্ন ভাষায় যদিও কমি থেকে পড়ার পর একজন ছাত্র না অনর্গল আরবি বলতে পারে না উর্দু বলতে পারে না ফার্সি বলতে পারে কিন্তু তাদের প্রথমেই শিক্ষা দেওয়া হয় উর্দু কা পেহেলি কিতাব আবার ফার্সি আবার দুসরি কিতাব তিসরি কিতাব তারপরে ভেজতে জেহর নুজাতুলকারী ভেজতে গহর আবার যদি দেখা যায় হিকায়েতে লতিফ বাকুরাতুল আদব আরবি সাফাতুল মাসাদ তারিখুল ইসলাম আজিজুল মুক্তাদি সাহস পান্দে নামা কারিমা বঙ্গানুবাদ সহজ নাহমি বীর ইসরফ ইসিগা গুলিস্তা বোস্তা মালাবুদ্দা মিনহু শারে আমিল রদতুল আদব সিরাতে খাতমুল আম্বিয়া হদায়তুল নাহ ইসিগা নুরুল ইজা কায় কালিও জাদু জাদুদ্ালেবিন তারি মিল্লাত আল মিসবাহ নুরি শরে মুখতাসারুল কুদুরি এ আবার কয়েক খন্ড রয়েছে তাফসিরুল মানতেক আলি ফাদাত শরে মিরকাত আসবাবুল ফসাহাত শরে দুরুসুল বালাগাত কাফিয়া উসুল এ শাসি তাফিমুল কুদুরি নাফাতুল আরব শরে জামি তালখিসুল মিফতা মাকামাতে হারিরি উদ্দিদার এইভাবে সিয়ায় সিত্তা আবার সাথে আশাফুল হিদায়া রয়েছে বিভিন্ন খণ্ডে সরহে সিরাজি রয়েছে তাফসিরে জালালাইন রয়েছে অনেকগুলি খণ্ডে তারপরে কুতুবুল আখিয়ার কাশপুর রাজি মুখতাসারুল মাহানি এগুলি সব শিক্ষা দেওয়া হয় দেওবানদের আন্দোলন শিক্ষা দিবে শরে আকায়েত শিক্ষা দিবে দিবেহাবি শিক্ষা দিবে তারপরে আহকামুল হাদিস সহজ দর্শী ইবনে মাজা এগুলি শিক্ষা দিবে বুখারি মুসলিম তিরমিজি আবু এগুলি সব আবার সালাফেরা বেশি জোর দিবে বুখারি এবং মুসলিম এইভাবে চলছে আমাদের দেশের কমি অঙ্গন আর আলিয়ার ব্যাপারে তো আপনারা শুনলেন এখন একটু চিন্তা করে দেখুন আজ মুসলিমরা তথাকথিত মুসলমান শিয়া সুন্নি সালাফি এদের মধ্যে সালাফিরা অবশ্য খানকা বিশ্বাসী না ইরা খানকায় পীরের দরবার মাজার শরীফে কি করছে ভেড়া ছাগল গরু হাঁস মুরগি মানত করছে আবার বিভিন্ন দরগাতে নিয়ে যাচ্ছে বিভিন্ন মাজারে যাচ্ছে আবার কিছু লোক এইগুলির তলারও করছে তারা এগুলি খাচ্ছে কিছুটা হলে মাজারের মসজিদের মৌলভী সাহেবকেও দিচ্ছে কিন্তু এরা কেউ বলতে পারছে না এই কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে ইনামা হার আলিক মাতামা আলহাম আল খিনজির অমা উহিল্লা বি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোন জিনিস যখন কেউ মানত করবে উৎসর্গ করবে সেটি হারাম এই মৌলবী সমাজ আর পারছে না বলতে কারণ এই মৌলভী সমাজ আল্লাহ সেজেছে এদেরকে পাগলি দেওয়া হয় আমারও দেওয়া হয়েছে দুই নম্বর সুরালার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বসেন আনতা মৌলানা ফানসুর আল আল কমিল কাফিরিন। আফরিন আল্লাহ তালার উপাধি সিফাত হল তিনি আমাদের মাওলানা কারণ কাফের কমের উপরে জয়লাভ করার ক্ষমতা যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছেন মূলত মৌলানা এরাই নিজেরা মাওলানা সেজেছে তাই এদের দিয়ে অন্তত আল্লাহ কোন কোরআনের কাজ নেবে না এটা আপনাকে আমাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে এরা আগুন খোর পেটে আগুন ভরে দুই নম্বর সুর আল বাকারার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর আয়াতগুলি যখন পড়ে দেখবেন তখন বুঝবেন যে এই বক্তা হজুর জামাত শিবিরের হোক অথবা কমির হোক আলিয়ার হোক অথবা পীর ফকিরের হোক না কেন যারা ওয়াজ মাহফিল করে টাকা পয়সা নেয় কোরআন পড়ায় যারা টাকা পয়সা নেয় এরা সবাই আগুন খোর তো ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই মৌলভীদের ফকির ফাকারদের আবার এদেরকে দেখবেন এরা জাদুর চিকিৎসা খুব জানে ঝাড় ফুঁক খুব জানে তাবিজ কবজ লিখতে জানে পানি পানি পড়া জানে তেল পড়া জানে এগুলি এরা করে এমন কি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এদের কাছ থেকে কলম পড়া নিয়ে যায় তো এই সব করে এরা খায় তাবিজ কবজ ঝাড়ফুক বিশ্বাসী হুজুরা স্কুল কলেজের বখাটে ছাত্র ছাত্রীদের পরীক্ষার সময় ভালো নম্বরের জন্য দেয় তাবিজ দেয় কলম পরে দেয় মাথায় ফু দিয়ে দেয় আবার এদের কাছ থেকে কিছু পয়সাও নেয় হরেক রকমের এদের কাছে রয়েছে ফন্দি টাকা পয়সা নেওয়ার জন্য আবার ভূত জেন ভূতের কি বলে আপনার ভয় থেকে বাঁচার জন্য এদের কাছে উপায় রয়েছে এদের কাছে রয়েছে সালাতু তাজবি পড়ার নিয়ম নীতি এটি পড়লে সে জান্নাতে যায় তাই এদের কাছে আবার রয়েছে ইস্তেখারার তরিকা তো ভারত উপমহাদেশের এই আলেম পীর ফকির এরা ধর্ম ব্যবসা প্রসার করার জন্য অবাস্তব গায়েব বলে কত সুখের সংসার সারকার করেছে সেটি আপনারা আমার অনেকেরই জানা আছে পারিবারিক সুখ শান্তি নষ্ট করে দিয়েছে এরা এখন নতুন আঙ্গিকে দিচ্ছে হেজবু তা এই জামানার গুন্ডা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এই ইবলিস এবং শয়তান বাঙ্গালি দেশের নারীদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে রাস্তা এবং হকার বানিয়ে ছেড়ে দিয়েছে আর বলছে এটি নাকি তার দৃষ্টিতে নারীদের অধিকার যত পীর রয়েছে এরা ডেমোক্রেসি বিশ্বাসী ডেমোক্রেসির বিরুদ্ধে এরা কথা বলে না হেফাজত বলেন তরিকাত বলেন না আরো যত আমাদের দেশে রয়েছে আবার কেউ কেউ মেহেদি ইমা মেহেদি সাজে কেউ ইসা মাসি মাসি হওয়ার দাবি করে কিন্তু কেউ দজ্জাল সাজে না কারণ দজ্জাল সাজি মার খেতে হবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি জিল্লি নবী বুরুজ্জিনবী নিজেকে বলেছে হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম পর্যন্ত আপাতত সীমাবদ্ধ তার শ্বশুর মৃত বায়াজিদ খান পন্নি মোজেজার দাবি করেছিল মরে গেছে তো কোরআন ছয় নম্বর সোরা আল্লাহ নহামের নব্বই নম্বর আয়াতে যদি আপনি আমি কোরআন থেকে একটু দেখি ছয় নম্বর সোরা নাম এর নব্বই নম্বর আয়াতটা আসুন আমরা একটু দেখিনি এখানে আল্লাহ কি বলছেন আল্লাহ বোসেন সকল নবি রাসুলদের অনুসরণ করতে করতে হবে উলাই কেল্লাজিন আহাদ আল্লাহ ফাবি মুক্তাদি কুল্লাহ সালুক মা আলি আজরা ইনহ আইলা ভিকর আলীলা আলমিনা সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং তুমিও তাদের হিদায়েতের এক্তেদা করো তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ দুই নম্বর আল বা কারার একচল্লিশ আয়াত দুটিতে বলা হচ্ছে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ যেটা আল্লাহ নিষেধ করেছেন আর একশো চুয়াত্তর নম্বর আগুন খাচ্ছে সাত নম্বর আয়াত যদি আমরা একটু দেখি সেখানে আল্লাহ রবুল আলমিন অন্য কথা বলছেন সেটিও আমাদের জেনে রাখা দরকার পঞ্চাশ নম্বর সোরা কফের সাত নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আর দুনিয়াকে আমি ছড়িয়ে রেখেছি আর তাতে পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছি আর তাতে সব রকমের সুন্দর জিনিস জন্মিয়েছি তো আপনি আমি যদি একটু মেহনত করে খাই রবের এই সুন্দর জমিনে তাতে সমস্যা তো কোথাও নেই এই কোরআন যে রাসুল এ কারিমের মুখের বাণী এটি বাদ দিয়ে এতগুলি গ্রন্থ পড়ানো হচ্ছে বারো বছরে ডিগ্রি দেওয়া হচ্ছে মওলানা যেগুলি সব টোটালি কোরআন নিষেধ করে 40 নম্বর 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এ ছাড়া অন্য কোনো বাণী নিয়ে যদি আপনি মনে করেন এগুলি রাসূলের তো সেগুলি শয়তানের এবং ইবলিসের রাসূলের না আর এই আলিয়া মাদ্রাসা আর এই কমি মাদ্রাসাতে যে গ্রন্থগুলি পড়ানো হচ্ছে যারা গ্রন্থ লিখেছে যারা পড়ছে যারা পড়াচ্ছে এবং যারা এ থেকে কিছু শিখছে এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দেবেন দেখুন নম্বর আল আটাত্তর এবং উনআশি আয়াত দুটি থেকে আসলে আমরা একটু জেনে নিই এখানে বলা হচ্ছে অমিন আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পটা ছাড়া কিছুই নেই এই যে গ্রন্থগুলির নাম আপনাদের সামনে গণনা করলাম এগুলি কোরআন বাদে সবই কল্পনার গ্রন্থ তাই আল্লাহ বসেন ফাওয়াইলুল্লাদিন এক তুবুন আল কিতাব আবি আইদিহিম সুমায়া কুলুন আহাজামিন ইন্দিল্লাহ ইয়াস্তারুবি সামানান কলিলা ফওয়াইলুল্লাহ মিমা কাতাবা তাইদিহিম ওয়াইলুল্লাহ মিমা ইয়াকসিবুন আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লিখবে তারপরে তারা বলবে আল্লাহ তাল্লা নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে এই হচ্ছে আলিয়া এবং খারেজি মাদ্রাসার সিলেবাসের যারা শিক্ষক এবং যারা ছাত্র তাদের কোরআনের দৃষ্টিতে সুসংবাদ কারণ এরা জেনে শুনে সব আল্লাহ তালার জন্য মিথ্যা চাপিয়ে এইগুলি লিখেছে আর এগুলিকে এরা বলে ধর্মগ্রন্থ মূলত ধর্মগ্রন্থ ঠিক আছে কিন্তু দিন ইসলামের গ্রন্থ না দিন ইসলামের গ্রন্থ একটি যার ভিতরে কোনো সন্দেহ নয় দুই নম্বর আল বাকার দুই নম্বর এর এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনাকে আমাকে মুসলিম হতে হলে এই সব গ্রন্থগুলি দরকার তো ভারত উপমহাদেশের ধর্মগুরুরা মুসলিম হওয়ার জন্য এই সব গ্রন্থগুলি রচনা করেনি আর না এই গ্রন্থগুলি তারা আপনাকে আমাকে মুসলিম হওয়ার জন্য পড়ায় বরঞ্চ মাদ্রাস কৌমিরা দেওবান্দি মতবাদকে স্টাবলিশ করার জন্য পড়াচ্ছে আলিয়ারা তাদের মতবাদ স্টাবলিশ করার জন্য পড়াচ্ছে। আর শিয়া এবং সালাফিরা তাদের মতবাদ স্টাবলিশ করার জন্য তারাও বিভিন্ন রকমের গ্রন্থ এবং সিলেবাস তৈরি করেছে কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি রাসুলের দায়িত্ব হলো ইয়া ইয়ার রাসুল ও একুশ বাইশ তেইশ আয়াতগুলি দেখে নিতে পারি আবার ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের সতেরো নম্বর আয়াত দেখে নিতে পারি ওমা আলাই না ভালাগুল মুবিন পঁয়তাল্লিশ নম্বর সোরা কফের পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর নিতে পারি বিল কোরআন আর সকল নবীগণ তারা হালাল হারামের ফতোয়া এই কোরআনের মাধ্যম দিয়ে দিয়ে থাকেন এর জন্য আমরা পঁয়ষট্টি নম্বর সুরা আত্মালাক প্রথম আয়াত ছেষট্টি নম্বর সুরা আত্মাহারিমের প্রথম আয়াত দেখে নিতে পারি এরপরেও যদি আপনি আমি মনে করি নবীর আসুলগণ কোরআনের বাহিরে কোনো কিছু শিক্ষা দিয়ে গেছেন কোরআনের বাইরে কোনো কিছু পড়তে বলেছেন সেজন্য আমরা কোরআনের সাতাশ নম্বর সুরা সাতাশ নম্বর সুরা নামালের বিরানব্বই নম্বর আয়াত থেকে কোরআন প্রত্যেকটি নবী এবং রসুল নিজ নিজ জায়গায় কি বলেছেন আমি তো কোরআন তিলাত করতে থাকি তো আসুন আমরা সবাই রবের মুসলিম হয়ে রবের ইসলামিক কিংডমের মুসলিম নাগরিকত্ব জন্য না লহারাই বাংলাদেশের নাগরিক নাগরিকত্ব আপনারা আমার হারাই গেল সমস্যা হচ্ছে না কিন্তু যদি রবের ইসলামিক কিংডমের মুসলিম নাগরিকত্ব এই কার্ডটি যদি আপনি আমি না পাই যেটি এই কুরআন আকারে এটি যদি মজবুতভাবে আকড়ে ধরে না রাখতে পারি তাহলে আপনাকে এবং আমাকে ভেসে যেতে হবে এই মৌলভিদের সাথে তাদেরই ধর্মশালার মাধ্যম দিয়ে আর আপনারা খুব ভালো করে জানেন মাদ্রাসাগুলিতে কত বথ ক্যারেক্টারের কাজ হয় এর পরেও সেই মাদ্রাসাগুলি সমানে চলতে থাকে আপনার দেশে আজ হাসিনার বিরুদ্ধে একটি কথা আমরা বলতে পারছি না বললে তার সমস্যা এবং যে মাদ্রাসাগুলিতে হুজুররা করে ধরা খাচ্ছে সেই মাদ্রাসাগুলি কেন টিকে আছে এগুলি মাদ্রাসা না এগুলি সব আছে মাস্টিদে জেরার মসজিদে তাকওয়া আর মসজিদে জিরারেন মাঝে আসুন সর্বশেষ আমরা এই আয়াতটি দেখে শেষ করি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা আত আমরা যদি আয়াত নম্বর 107 এ দেখি সেখানে আমরা দেখতে পাব বলা আছে والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفون إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون أنا أكشو آت لا تقوم فيه أبدا لا مسجد على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون يتطهروا والله يحب المتطهرين مسجد زرار تطحر যারা মাসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মাঝে আর যে আগে থেকে আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত আমাদের তো কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে নিশ্চয় তারা মিথ্যেবাদী তুমি সেখানে মোটেই দাঁড়াবে না কখনো না তবে যে মাসজিদের বুনিয়াদটা কর ওপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য সেটাই যে সবচাইতে উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন বলাৎকার করা আর ছাত্র ছাত্রছাত্রীদের সাথে বলতকারা আর ধর্ষণ করা এটি কোনো পবিত্র স্থানের কাজ যদি আপনি জানেন যে আপনার পাশের মাদ্রাসাতে এই কাজটি হচ্ছে মনে করবেন ইংরেজদের ডিভাইডেড অ্যান্ড রুল এই পলিসি বাস্তবে পরিণত করার জন্য এটি তৈরি করা এর বাইরে যদি আপনি শিখানে যে দাঁড়ান তো আল্লাহ নিষেধ করেছেন লা তাকুম ফিহি আবাদা শিখানে দাঁড়ানো নিষেধ কিন্তু মসজিদুল হারাম এবং মসজিদুল হারামের সাথে যে সমস্ত মসজিদগুলি আল্লাহ তাআলার নামে শিখানে আপনি যান শিখানে যে আপনি কোরআন শিখুন শিখানের ইমামকে আপনি সুযোগ করে দেন যেন কোরআন শিখাতে পারে এলাকার ছেলেদের এই ছেলেরা যখন নিজ এলাকা ছেড়ে অন্য জায়গায় রাত্রি যাপন করে তখন তাদের ইজ্জত চুরি করে ওই ইবলিস এবং শয়তান ওই মৌল বিশ্ববাস এরপরেও যদি মনে করেন যে না তারাই ইসলাম কায়েম করছে তো এরা ইসলামের লোক না এরা সব মাঝাবের ফিরকার পার্টির এবং মাসলাকের লোক একটু চিন্তা করুন যে কথাগুলি এই এক ঘন্টা দশ মিনিটে আপনারা শুনছেন জীবনে হয়তো কেউ শোনাবে না আর আমি যদি আলিয়া এবং কমিতে না পড়তাম আমিও শোনাতে পারতাম না কিন্তু আমি মাইগ্রেশন করেছি স্থানান্তর হয়েছি হিজরত করেছি ধর্ম জগৎ থেকে দিন ইসলামের দিকে এই হচ্ছে কমপ্লিট দিন ইসলাম এছাড়া অন্য কোনো কিছু ইসলামের না মাসজিদুল হারাম আপনার সংসদ আর কোরআন হচ্ছে আপনার সংবিধান রবের ইসলামী কিংডমে আপনি মুসলিম নাগরিক হন তারপরে আপনি চিন্তা করেন নিজ দেশে কিভাবে এখানে রব্বানী তন্ত্র কায়েম হবে এটি আমাদেরও চিন্তা রয়েছে যারা আমরা বাংলাদেশের সেবা পার্টিকে পছন্দ করি আল্লাহ আপনাকে এবং আমাকে সব সময় এই তৌফিক দান করুন আমরা যেন রবের দেয়া এই যে জীবন এই জীবন যতদিন শ্বাস চলছে অন্তত কোরআন নিয়ে যেন থাকতে পারি